একদিন আব্দুল্লাহ, মোহাম্মদ ও রাহুল তারা তিন বন্ধু স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। এমন সময় তাদের মধ্যে রাহুল বলে উঠল, আজকে তো আমাদের স্কুল পূজার বন্ধ দিল, আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে। আমাদের পূজাতে তোদের দাওয়াত থাকলো আমার বাড়িতে, তোরা আসলে অনেক খুশি হব রে এবং আমরা সবাই অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাব। এসব কথা বলে তারা সেখান থেকে চলে যায় বাড়ির দিকে। আব্দুল্লাহ, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ বাবা? মা, আজকে আমি আমার বন্ধু রাহুলের বাড়িতে যাব পূজা দেখতে। ও আচ্ছা, শোনো বাবা, তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহায় আসছিল? না তো মা। আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি, তারা তাকে কি বলে ডাকে জানো? হ্যাঁ জানি, তারা মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, তাই তারা কোরবানিতে আসে না। আর তুমি জানো না পূজাতে ওরা আল্লাহর সাথে শিরক করে, তাহলে তুমি কেন যাবে সেখানে? আচ্ছা মা ঠিক আছে, আমি যাব না। তোদেরকে এত করে বললাম যে আমাদের পূজাতে আসতে, সরি দোস্ত, আমার বাড়ি থেকে নিষেধ ছিল। কিসের নিষেধ ছিল, কে নিষেধ করেছে? আমাদের ধর্মে নিষেধ আছে রে দোস্ত। আমরা যেমন আমাদের কোরবানিতে তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি, এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না, আর তোরাও তোদের পূজায় আমাদের সৃষ্টিকর্তার সাথে শিরক করিস। তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস? আরে না, হিংসা করব কে? আল্লাহ আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধা দেয়া নিষেধ করেছে। আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম আমাদের। ও আচ্ছা, খুব সুন্দর কথা বলছিস তো দোস্ত। এখন তাহলে চল সবাই বাড়িতে চলে যাই আমরা। তারপর তারা সেখান থেকে তাদের বাড়িতে চলে গেল।